আজকের ঘটনাটাতে আমরা জানবো একজন নেককার জিন এবং আমাদের মাদ্রাসার হুজুরের কাহিনী। হুজুরের সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল, সেহেতু হুজুর আমাকে এই ঘটনাটা বলেছে। সে বলেছে তার মাদ্রাসায় নাকি একজন জিন পড়াশোনা করত এবং সে এই বিষয়টা পরবর্তীতে জানতে পারে। জিনটার সাথে হুজুরের বেশ ভালো সম্পর্ক রয়েছে, এখনও জিনটা হুজুরকে বেশ ভালোভাবেই সাহায্য করেন। সে এসে হুজুরের সব কাজ করে দেয় আর সে হুজুরকে অনেক বেশি সমীহ করে। ঘটনাটা হুজুরের মুখ থেকেই আমার শোনা। হুজুর আমাকে যেভাবে বলেছেন আমি আপনাদেরকে সেভাবেই বর্ণনা করার চেষ্টা করব। ঘটনায় যাবার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তাহলে চলুন সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। আমার নাম বিল্লাল, আমার হুজুরের নাম আব্দুর রহমান। আমার বাবা মা ছোট থাকতেই আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছিলেন এবং আমি ছোটকাল থেকেই মাদ্রাসায় পড়াশোনা করি। আমার বয়স যখন 9-10 বছর তখন থেকেই আমি মাদ্রাসায় পারমানেন্ট থাকা শুরু করি। এর আগে আমি মাদ্রাসায় গিয়ে থাকতে পারতাম না বলে বাবা আমাকে দিয়ে আসতো এবং নিয়ে আসতো। কিন্তু যখন মাদ্রাসাতে পারমানেন্ট থাকা শুরু করলাম তখন বুঝতে পারলাম যে মাদ্রাসার জীবন এতটা সহজ নয়। স্বাভাবিকভাবে স্কুল কলেজ শেষ হওয়ার পরে একটা ফ্রি টাইম পাওয়া যায়, কিন্তু মাদ্রাসাতে সেই সময়টা পাওয়া যায় না। সেজন্য এখানে এসে আমার কেমন যেন দম বন্ধ লাগছিল। সারাদিন পড়াশোনার মধ্যে থাকা, কোনো স্বাধীনতা নেই, বিকালবেলা একটু খেলা, এটা কোনো জীবন হলো? আমি এসব জীবনে একেবারেই ফেড আপ হয়ে গিয়েছিলাম। আমার বেশ খারাপ লাগতো, বাড়ির কথা মনে পড়তো। এরকম করে বেশ কিছুদিন কেটে যায়। বেশ কিছুদিন পরে আমাদের মাদ্রাসায় নতুন একজন হুজুর আসে। হুজুরটা বেশ ভালো ছিল। এই হুজুরের কারণেই হয়তো আমি পরবর্তীতে আমার মাদ্রাসার পড়াশোনা চালিয়ে যেতে পেরেছি। হুজুরটা বেশ জ্ঞানী ছিলেন। হুজুর আসার পর থেকে মাদ্রাসার পড়াতে আমার বেশ মন বসত, কারণ সে এমনভাবে আমাকে মোটিভেট করত যে আমি পড়ার উপরই সবসময় মনোনিবেশ করতে পারতাম। এরকম করতে করতে বেশ কয়েক বছর কেটে যায়। আমার মাদ্রাসা জীবনে ভালো লাগতে শুরু করলো। আমার কোরআন শরীফ খতমের কাছাকাছি যে সময়, সেই সময়টাতে হুজুরের সাথে আমার বেশ ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। সাধারণত ছাত্রের সাথে হুজুরের সম্পর্ক থাকে ছাত্র এবং টিচারের সম্পর্ক, কিন্তু আমার সাথে হুজুরের সম্পর্ক ছিল আত্মিক এবং তার সাথে আমি বেশ ঘনিষ্ঠ ছিলাম। যেন হয়তো হুজুর তার জীবনের এই ঘটনাটি আমাকে বলেছিল। হুজুর আগে যে মাদ্রাসায় ছিলেন সেই মাদ্রাসায় হুজুরের সাথে একটা পরীর দেখা হয় এবং সেখানে একটা জিন পড়তে আসতো। জিনটাকে তার বড় বোন পড়াতে নিয়ে আসতেন এবং তার বড় বোন ছিল একজন পরী। হুজুর একদিন মাদ্রাসার বারান্দায় বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। ঠিক তখনই একটা মেয়ে একটা ছোট্ট ছেলেকে নিয়ে মাদ্রাসায় উপস্থিত হয় এবং বলে, হুজুর আমার ভাইকে আপনাদের মাদ্রাসায় ভর্তি করাবো। তারপর হুজুর বললেন, হ্যাঁ অবশ্যই। তারপর ওই মেয়েটা ওই দিনকে তার ভাইকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে চলে গেলেন। ওই ছেলেটার নাম ছিল আরিফ। আরিফ বেশ সুন্দর মতোই তালিম নিতে শুরু করলো এবং আস্তে আস্তে পড়া শুরু করলো। আরিফ মাদ্রাসাতে থাকতো না, আরিফের বোন প্রতিদিন ওকে এসে নিয়ে যেত এবং এখানে রেখে যেত, কারণ আরিফ বেশ ছোট ছিল। আরিফের বোন দেখতে বেশ সুন্দর ছিল। হুজুর যেভাবে বর্ণনা দিল, আরিফের বোন দেখতে এত সুন্দর যে তার দিকে তাকিয়ে যে কেউ অবাক হয়ে যাবে। আর এত সুন্দর মেয়ে তাদের এলাকায় কেন, তারা হয়তো কখনো জীবনে দেখেনি। হুজুর প্রথম দিকে দেখে বেশ বিস্ময় হয়েছিল, কিন্তু পরবর্তীতে সে জেনা নিয়ন্ত্রণ করে। আরিফ ছেলেটা বেশ ভালো, সে প্রতিদিন এসে পড়া করত এবং পড়া দিয়ে চলে যেত। যেহেতু সে ছোট ছিল সেহেতু তাকে মাদ্রাসায় রাখার অনুমতি আমরা দিইনি। আরিফের বোন প্রত্যেকদিন এসে আমার সাথে গল্প করত। আমি বলতাম, মাদ্রাসাতে মহিলাদের প্রবেশ নিষেধ, আপনি এসেছেন আপনার ভাইকে নিতে, সেজন্যই আপনাকে অ্যালাউ করি, কিন্তু এখানে এসে হুজুরদের সাথে গল্প করা এটা দয়া করে করবেন না, কারণ আমাদের মাদ্রাসার তো একটা সুনাম রয়েছে। ওই মেয়েটা বলল, হ্যাঁ আচ্ছা হুজুর আমি বুঝতে পেরেছি। এরকম করে বেশ কিছু সময় কেটে গেল। আরিফ আস্তে আস্তে তালিম নিচ্ছিল। আরিফকে যেদিন প্রথম সবক দেওয়া শুরু করেছিলাম সেদিন থেকেই আরিফের মধ্যে অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করতাম। আরিফ আর সাধারণ পাঁচটা ছেলের মতো নয়, সে একটু অন্যরকম। তার আচার আচরণ সব কিছুই ভিন্ন রকম, যেমন তার পড়ার স্টাইল অন্যরকম। সাধারণত সব ছাত্ররা একভাবে পড়ে কিন্তু সে অন্যভাবে পড়ে। আমি তাকে পড়াই একভাবে কিন্তু সে সেটাকে বোঝে এবং পড়ে অন্যভাবে। এটা আমার খটকা লাগতে শুরু করলো। বেশ কিছুদিন পর লক্ষ্য করলাম আরিফ একটা রুমের মধ্যে যায় কিন্তু সেই রুমের মধ্যে থেকে আর বের হয় না। ঘটনাটা কি পর্যবেক্ষণ করলাম আমি। দুদিন পরে আমি রুমের মধ্যে গেলাম। রুমের মধ্যে গিয়ে আমি লক্ষ্য করলাম আরিফ সেখানে ঢুকেছে কিন্তু আর বের হতে দেখিনি। সে রুমের মধ্যে কোথাও নেই, কোথায় গেল কিছুই বুঝতে পারলাম না। বেশ কিছুক্ষণ পর দেখলাম সে রুমের থেকে বের হলো, কিন্তু আজব কাণ্ড, আমি তো রুমের মধ্যে গিয়ে দেখেছি কেউই ছিল না। তাহলে এই ছেলেটা আসলো কোথা থেকে?
আমার কিছু মাথায় ঢুকছিল না। আরিফ যখন একটু বড় হলো তখন তার বোনের আনাগোনা বন্ধ হলো। তার বোন তাকে প্রতিদিন নিতে আসতো না, আরিফকে মাদ্রাসায় রেখেই যেত। মাদ্রাসায় থাকাকালীন আরিফের আচার আচরণ আমার কাছে বেশ অদ্ভুত লাগত। দেখতাম সাধারণত ছাত্ররা রাত্রেবেলা ঘুমিয়ে থাকে, কিন্তু আরিফ মধ্যরাতে উঠে নামাজ পড়ত। একদিন আরিফকে জিজ্ঞেস করাতে আরিফ একটু চমকে যায়। তারপর সে ইনিয়ে বিনিয়ে বলে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি হুজুর। এই কথা শোনার পরে আমি খুব একটা সন্দেহ করিনি, কিন্তু যখন প্রতিদিনই দেখলাম সে নামাজ পড়ছে এবং একদিন তাকে পর্যবেক্ষণ করলাম সে তাহাজ্জুদের নামাজ পড়ছে না, সে অন্য কোনো নামাজ পড়ছে, আমার বিষয়টা খটকা লাগতে শুরু করলো। এরকম করে আরিফের বেশ কিছু বিষয় আমার খটকা লাগতে শুরু করলো। মাদ্রাসা চলাকালীন সে বেশ অদ্ভুত কাণ্ড করত। হঠাৎ করে একদিন তাকে আমি ধরে বসলাম। ও বলল, হুজুর আমার নাম আরিফ, আমি যে বিষয়টা ধরতে পেরেছি তাকে আমি সেটা বুঝতে দিলাম। আমি বললাম, আমি জানি তুমি কে, তোমার নামটা বলো, তুমি এখানে থাকো বা না থাকো সেটাতে আমার কোনো সমস্যা নেই, তুমি আমার ছাত্র, তোমাকে আমি সবসময় একই রকমের ট্রিট করব। তারপর আরিফ বলল, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি যে একজন জিন সেটা তো আপনি বুঝতে পেরেছেন। আমি বললাম, হ্যাঁ বুঝতে পেরেছি সেটা অনেক আগেই, কিন্তু তুমি এখানে শুরুতেই আমাকে পরিচয় দিতে পারতে, তোমার বোন আমাকে শুরুতে পরিচয় দিতে পারতো, এরকম লুকোচুরি করার তো কোনো দরকার ছিল না। তারপর আরিফ বলল, আমার বোন ভয়ে ছিল, যদি আপনি মাদ্রাসায় ভর্তি না নেন, আর আপনি বেশ জ্ঞানী মানুষ, আপনার মাদ্রাসাতে দেওয়ার আমার বাবা মামার বেশ শখ, আমার বাবা মা আপনাকে চেনে, সেজন্য আপনার মাদ্রাসায় ভর্তি করানোর জন্য আমার বাবা মা আমার পরিচয় গোপন রাখতে বলেছেন। আমি বললাম, আচ্ছা বুঝতে পেরেছি, যাই হোক কোনো সমস্যা না, তুমি পড়ো, তুমি বাকি সব ছাত্রদের মতোই আমার কাছে স্নেহের সাথে পড়বে, কোনো বিষয় না, তুমি পড়তে থাকো। এরপর আরিফ বেশ খুশি হলো। আরিফ এরপর তার জিনের কর্মকাণ্ড আমাকে দেখেই করত, কারণ আমাকে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। ছুটির সময় সে যখন ইচ্ছা মাদ্রাসা থেকে গায়েব হয়ে যেত। সাধারণত বিকেলবেলা ছাত্ররা পড়াশোনা করত, কিন্তু আরিফ ওই রুমটার মধ্যে ঢুকত এবং ঢুকে সেখান থেকে গায়েব হয়ে যেত, হয়তো তাদের বাড়িতে যেত। আরিফ একবার আমাকে বলল, হুজুর আমার বাবা মা আপনাকে স্মরণ করেছে, আমার সাথে আপনাকে যেতে বলেছে। আমি আরিফকে বললাম, আমি হয়তো তোমার বাবা মার কথা সায় দিতে পারবো না, কারণ সেখানে যাবার অনুমতি নেই। আরিফকে এই কথা বলার পরে সে তার বাবা মাকে গিয়ে বলে। এরপর তার বাবা মা এবং তার বোন সবাই আসে আমাকে দাওয়াত দিতে। আরেকটা বিষয় বলে রাখি, এর মধ্যে আরিফ হাফেজ হয়ে গিয়েছে এবং তার 30 পানা কোরআন শরীফ খতম হয়ে গিয়েছে, এবং সে খুব দ্রুতই এই কাজটা সম্পূর্ণ করে ফেলেছে। আরিফের এই অর্জনে হয়তো তারা আমাকে সামান্য খেদমত করতে চায়, সেজন্যই হয়তো তারা আমাকে তাদের রাজ্যে রেখেছিল। কিন্তু আমি তাকে প্রথমবার মানা করে দিলেও দ্বিতীয়বার যখন আরিফের বাবা মা এবং বড় বোন আসে তখন আমি বিষয়টা মানা করতে পারিনি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের রাজ্যে যাব, কিন্তু বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না, কারণ বুঝতেই তো পারছেন আমার মাদ্রাসা রয়েছে, এত বড় মাদ্রাসা আমাকে সামলাতে হয়। আরিফের বাবা খুব সুমিহ করে বললেন, অবশ্যই হুজুর, আপনার ক্ষতি হোক এমন কোনো কিছু আমরা করব না। আরিফের বাবা হচ্ছে একজন কামেল জিন, ও একজন 30 পারা কোরআনের হাফেজ, এবং সে খুব ভালো জিন। আরিফের বোন কেন জানি না সবসময় আমার সাথে সাথে লেগে থাকার চেষ্টা করত, কিন্তু আমি তাকে ইগনোর করতাম। ওই দিন রাত্রেবেলা আরিফের বোন এসে আমাকে নিয়ে যায়। সে আমাকে বলে, হুজুর আমার হাত ধরেন। আমি বললাম, আপনার হাত ধরতেই হবে, হাত না ধরলে কি যাওয়া যাবে না? তারপর আরিফের বোন বলল, হাত না ধরলে যাওয়া যাবে না, আপনি আমার হাত ধরে চোখ বন্ধ করেন তাহলেই হবে। আমি একটু শঙ্কা নিয়েই মেয়েটার হাত ধরলাম, মেয়ে তো না, সে একটা পরী। পরীটার হাত ধরলাম, পরীটার হাত এত কোমল আর এত সুন্দর যে এত সুন্দর হাত এর আগে আমি কোনোদিন দেখিনি। আমার যেন পরাণ শীতল হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু তাকে কিছু বুঝতে দিলাম না। চোখ বন্ধ করার সাথে সাথেই আমি দেখলাম আমি হাওয়ায় ভাসছি। অবাককাণ্ড, হাওয়ায় ভাসছি। তারপর চিন্তা করলাম, মহান আল্লাহ তাআলা এদেরকে অলৌকিক ক্ষমতা দিয়েছেন, এরা যা ইচ্ছা সেটাই করতে পারেন। তারপর আমি পরিটার হাত ধরে তাদের রাজ্যে পৌঁছালাম, এবং তাদের রাজ্যে যখন নামলাম তখন সবাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ফুলমালা দিয়ে বরণ করে নিলেন। আমি বললাম, ফুল দিয়ে বরণ করা এটা কুফুরি কাজ, দয়া করে এটা করবেন না। তারপর আরিফের বাবা বললেন, আমি খুবই লজ্জিত এই ঘটনার জন্য। আমি বললাম, আরে না 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 না, আপনি লজ্জিত হবেন কেন, এটা তো আপনি ভালোর জন্যই করেছেন, সমস্যা নেই, শুধুমাত্র ফুলগুলো সরিয়ে রাখুন তাহলেই হবে। তারপর আরিফের বাবা বলল, এই তোমরা ফুল সরিয়ে রাখো, সরো এখান থেকে সরো। তারপর সবাই চলে গেলেন। আরিফদের বাড়ি অনেক বড় এবং সেখানে পুরো একটা প্রাসাদের মতো বাড়ি, এত সুন্দর প্রাসাদ এর আগে আমি দেখিনি। সাদা মার্বেল পাথরে গড়া, পাহাড়ের গা কেটে তৈরি করা হয়েছে, এত সুন্দর জায়গা, এটা কোন জায়গা? এরপর তারা আমাকে খেদমত করতে শুরু করলো। পৃথিবী থেকে যত ভালো ভালো খাবার রয়েছে সব কিছু তারা আমার জন্য রান্না করলো, যদিও তারা এইসব জিনিস খায় না, তবু শুধুমাত্র আমার জন্যই এই জিনিসগুলো তারা রান্না করেছে এবং সংগ্রহ করেছে। নানান ধরনের ফলমূল, পুরো টেবিল ভর্তি খাবার আমি আস্তে আস্তে করে খেলাম।
তারা আমাকে জোর করে খাওয়াচ্ছিল। অবশেষে আরিফের হাফেজ হওয়া উপলক্ষে সেখানে কোরআন তেলাওয়াত অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এবং আরিফ সবাইকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। সর্বশেষে আমার ওই দেশের যাত্রা সম্পূর্ণ হলো। এক পর্যায়ে যখন আমি চলে আসব সবাই আমাকে বিদায় দিল এবং আরিফের বাবাও আমাকে বেশ সমীহ করত। সেও আমাকে বলল, হুজুর আপনি এসেছেন আমাদের বেশ ভালো লেগেছে, আপনি দয়া করে এর পরের বার যদি কোনো অনুষ্ঠান হয় ডাকলে অবশ্যই আসবেন, আমরা খুশি হব। আমি বললাম, জি ইনশাআল্লাহ চেষ্টা করব। তারপর আরিফের বোন আমাকে এগিয়ে দেওয়ার জন্য আবার বলল হাত ধরেন। আমি বললাম, এবার আমি আপনার হাত ধরতে পারবো না, আপনি আমাকে অন্যভাবে দিয়ে আসেন। আমি জানি যে অন্যভাবেও দিয়ে আসা সম্ভব। তারপর ওই পরিটা বলল, হুজুর আমি আপনাকে এখন একটা কথা বলবো, আপনি দয়া করে কিছু মনে নেবেন না। আমি বললাম, মনে নেবার মতো কথা হলে অবশ্যই মনে নিব, কিন্তু দয়া করে আপনার হাত ধরতে বলবেন না, আমি আপনার হাত ধরতে পারবো না। এরপর ওই মেয়েটা বলল, আসলে হুজুর আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছি, আপনাকে আমার বেশ পছন্দ হয়। আমি এতদিন ধরে এই কথাটা আপনাকে বলতে চেয়েও পারিনি, কিন্তু আজকে এত খুশির মুহূর্তে আমি আর কথাটা চেপে রাখতে পারলাম না। এবার আমি বললাম, আমি তোমার এই বিষয়টা অনেক আগে থেকেই লক্ষ্য করেছি যে তুমি আমার প্রতি একটু দুর্বল, কিন্তু এটা কখনো সম্ভব নয়, আর এটা ইসলামে কখনোই জায়েজ নয়, একজন পরীকে বিয়ে করা কখনোই জায়েজ নয়। তারপর ওই পরীটা কান্না করে দিল। আমি বললাম, দেখুন কান্না করার কিছু নেই, কারণ হচ্ছে আপনি তো বুঝতেই পারছেন আপনার জন্য তো আমি আমার ঈমান নষ্ট করতে পারবো না। আপনি হচ্ছেন জিন জাতি আর আমরা হচ্ছে মানুষ, জিন জাতি এবং মানুষ জাতিকে আল্লাহ তাআলা দুইভাবে সৃষ্টি করেছেন, সেহেতু এদের একে অন্যের সাথে মিলন সম্ভব নয়, আর যদিও মিলন সম্ভব হয় তাহলে সেটা জেনা করা হবে। এটা বলে আমি বললাম, দয়া করে আপনি আমাকে নামিয়ে দিয়ে আসুন। ওই পরীটা আর কোনো কথা বলল না, সে আমাকে মাদ্রাসায় নামিয়ে দিয়ে গেল। যদিও পরবর্তীতে আমার পরীটার জন্য খারাপ লাগছিল, কারণ ভালোবাসা তো তোষণ নয়, সে আমাকে ভালোবেসে ফেলেছে। যদি মানুষ এবং জিনের বিয়ের নিয়ম থাকতো তাহলে আমি অবশ্যই উপরিটাকে বিয়ে করতাম, কারণ ওই পরিটার রূপে গুণে কোনো দিক দিয়েই কম নেই। তার রূপ যেমন রয়েছে তার গুণও তার থেকে কয়েক গুণ বেশি। সেও একজন কোরআনের হাফেজ, তার বাবা তাকেও কোরআনের হাফেজ বানিয়ে করেছেন এবং আমিও তাকে মনে মনে পছন্দ করতাম, কিন্তু পছন্দ করলে কি হবে, তার সাথে তো আমার মিলন সম্ভব নয়, বা তার সাথে যে আমি প্রেম করব সেটাও সম্ভব নয়, কারণ এতে করে আমার ঈমান থাকবে না। পরীটা আমার জন্য একেবারে পারফেক্ট ছিল, আমি চাইতাম কি আমি শুধুমাত্র আমার ঈমান এবং ধর্ম রক্ষার্থে তাকে আমি কাছে আসতে দিইনি। যদি এমনটা হতো তাহলে তাকে আমি সত্যি সত্যি বিয়ে করতাম, কারণ আরিফদের পরিবারের সবাই আমাকে অনেক বেশি সমীহ করে, আর তার থেকে বড় কথা হচ্ছে তাকে আমি বেশ পছন্দ করি। হুজুরের এই ঘটনা শুনে আমি আফসোস করলাম। এবার আমি হুজুরকে বললাম, ইস হুজুর সে যদি কোনো মানুষ হতো তাহলে কত ভালো হতো, আপনি তাকে বিয়ে করতে পারতেন। এরপর হুজুর বলল, ওরকম অনেক মেয়ে আছে যারা কিনা ওর মতোই সুন্দর এবং ওর মতোই গুণবতী, খুঁজলে হয়তো পেয়ে যাব সেটা কোনো বিষয় নয়, কিন্তু আমি শুধুমাত্র ওই কারণেই ওকে বিয়ে করিনি এবং পরবর্তীতে ওর সাথে আমার আর কখনো দেখা হয়নি, হয়তো চক্ষু লজ্জার ভয়েই আমার সামনের কখনো আসেনি। আমি বললাম, আচ্ছা বুঝতে পেরেছি। মাদ্রাসা থেকে বেরিয়ে আসার পরে ওই হুজুরের সাথে আমার খুব কম দেখা হতো, এখনও মাঝে মধ্যে দেখা হয়। হুজুর এখন আছে মনে হয় নরসিংদীর একটা মাদ্রাসায়। হুজুরের সাথে ফোনে মাঝে মধ্যে কথা হয়। হুজুর এখন বেশ ভালো আছেন, সে ওরকমই একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন এবং গুণবতী একটা মেয়েকে বিয়ে করেছেন। যদিও তার চেহারা আমি দেখিনি, কিন্তু তার গুণ আমি দেখেছি, তার চরিত্র আচার ব্যবহার এত ভালো যে আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। হুজুর এখন সুখে আছে, আলহামদুলিল্লাহ, সেটাই অনেক। আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান।